হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদম একটা সিম্পল বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটি মাল্টিমিটার। এই মাল্টিমিটারটা ব্যবহার করা অনেক সহজ। আসলে অনেকে মনে করে জিনিসটা অনেক জটিল, তো চলুন আজকে আমরা মাল্টিমিটার ব্যবহার করে জেনে নিই কীভাবে এটা অপারেটিং করতে হয়। এর সাহায্যে অনেক কাজ করা যায় এবং এটি অনেক সিম্পল। একটি সাধারণ যে মোবাইল আছে তার ফাংশন থেকেও এটা অনেক সহজ। তো চলুন আমরা খুব সহজেই জেনে নিই কীভাবে এটি ব্যবহার করতে হয়। প্রথমেই আপনারা এই যে প্রথম অংশটা দেখছেন, এই যে ভি সরল, তার উপর আছে সরল লেখা, এটা হচ্ছে গিয়ে ডিসি ভোল্টেজ। ডিসি ভোল্টেজ বলতে যে ব্যাটারি জাতীয় যে ভোল্টেজগুলো আছে সেগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ। চলুন আমরা একটা মোবাইলে ব্যাটারি পরিমাপ করি যে এটি কত ভোল্টের। সাপোজ আমরা জানি না এটি কত ভোল্টের, আমরা যে কোনো একটাতে সিলেক্ট করে দিই, তারপর নেগেটিভ নেগেটিভে এবং পজিটিভ পজিটিভে কানেক্ট করে দিই। ওকে, 3.75 ভোল্টেজ। ভিউয়ার্স, আমার মাল্টিমিটার ডিসপ্লেতে একটু সমস্যা, যার কারণে আপনাদের হয়তো কষ্ট হচ্ছে। এটা আসলে 3, আই এম এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 3.76 ভোল্ট। ওকে, তো চলুন আমরা একটা ট্রান্সফরমারের ভোল্টেজ পরিমাপ করি। এর সাহায্যে ব্যাটারি চার্জ করা যায়। তো আপনাকে জেনে নিতে হবে যে ট্রান্সফর্মারটা কত ভোল্টে সাপ্লাই দেয়। এটাকে ভালো করে ধরে নেবেন, তো দেখুন প্রায় 12.5 ভোল্ট। ওকে, তো ভিউয়ার্স, তো প্রথমটা পেলেন আপনারা ডিসি ভোল্টেজ, এই যে এতটুকু হচ্ছে ডিসি। তারপরে চলুন আমরা এসি ভোল্টেজ, এখান থেকে এইটুকু হচ্ছে ভি, উপরে চিহ্ন একটু বাঁকা চিহ্ন আছে, এটা হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ বলতে আমরা যে বাসা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি সেটা হচ্ছে এসি ভোল্টেজ। তো চলুন আমরা এসি ভোল্ট পরিমাপ করি। আমি একটা ডাইরেক্ট লাইনে কানেক্ট করে দিই, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 216 ভোল্ট। ওকে, আপনারা এসি ভোল্টেজ পরিমাপের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো চলুন তারপরে যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। প্রত্যেকটা ব্যাটারির গায়ে একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার থাকে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। যেমন আমরা মোবাইলে যে ব্যাটারি ব্যবহার করি তার মাঝে লেখা থাকে, ওটা অ্যাম্পিয়ার লেখা থাকে। দেখুন এটার অ্যাম্পিয়ার হচ্ছে 2800 মিলি অ্যাম্পিয়ার। তো চলুন আমরা ট্রান্সফরমারের অ্যাম্পিয়ারটা চেক করব। যেহেতু এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার, তো আমরা ডিসি অ্যাম্পিয়ারে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে নিচে যে অংশটা আছে, এই যে হলুদ, এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার। তো আমার ডিসি অ্যাম্পিয়ার আপনার পরিমাপের সময় এই পিনটা চেঞ্জ করে নেবেন, শুধুমাত্র অ্যাম্পিয়ার পরিমাপের সময়। দেখুন এটা হচ্ছে 1.28 অ্যাম্পিয়ার। আসলে বাজারে কিনতে গেলে ওরা বলে দেয় যে 2 অ্যাম্পিয়ার, আসলে কিন্তু এটা 2 অ্যাম্পিয়ার নয়, আমরা তো জেনে নিলাম। তো আবার পিনটা আবার জায়গায় নিয়ে নেবেন, শুধুমাত্র অ্যাম্পিয়ারের সময় পরিবর্তন হবে। তো চলুন তারপরে যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটর পরিমাপের। এগুলো আসলে এত কাজে আসে না, সবচেয়ে বেশি যে কাজে আসে এটা হচ্ছে এই যে কন্টিনিউটি টেস্টার। এর সাহায্যে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। যখন আপনারা ব্যবহার শিখে যাবেন তারপর দেখবেন অ্যাবাউট 90% কাজ এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে হয়। তো চলুন আমরা একটা কন্টিনিউটি টেস্ট করি। সাপোজ মনে করুন এই লাইনটা, ওয়্যারটা ভালো কি নষ্ট আমরা জানি না, তো চলুন আমরা এটা টেস্ট করি যে এটা ভালো কি নষ্ট। ওকে, তো কন্টিনিউটি টেস্ট সিলেক্ট করে দুটো অংশকে একবার শর্ট করবেন, তারপর দেখবেন মাল্টিমিটার একটা বাতি জ্বলে উঠবে এবং এর বাজারটা বেজে উঠবে। একটু একটু নাড়াচাড়া করে জিরো বানানোর চেষ্টা করবেন। ওকে,
এখন আমরা টেস্ট করব ওয়্যারটা। এখন দেখুন বাতিটা জ্বলে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ওয়্যারটা ভালো আছে। তো এর সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের জিনিসও টেস্ট করতে পারবেন, যেমন রেফ্রিজারেটর, কম্প্রেসর, সিলিং ফ্যান। চলো আমরা এই ট্রান্সফরমারটা টেস্ট করি। তো ট্রান্সফরমারের দুটা অংশের যে দুটা অংশ কারেন্টে সংযুক্ত হয় তার মধ্যে এটা কানেক্ট করবেন। দেখবেন এটা একটা ভ্যালু দেখাচ্ছে, তো আপনারা বুঝবেন যে এটা ভালো আছে। যদি ভালো না হতো তাহলে কোনো ভ্যালু দেখাতো না, 00 লেখা উঠতো, তার মানে এটা বোঝা যাচ্ছে ট্রান্সফরমারটা ভালো। তো ভিউয়ার্স চলুন, তারপরে যে অংশগুলো আছে সেইগুলো হচ্ছে রেজিস্টর পরিমাপ করা। রেজিস্টর বলতে বাধা, যখন কারেন্ট একটা ওয়্যারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন বাধার সম্মুখীন হয়। এই বাধাটা আমরা পরিমাপ করতে পারবো এই রেজিস্টর ফাংশনের মাধ্যমে। ওকে, তো চলুন আমরা রেজিস্টর পরিমাপ করি। এই যে অংশগুলো আছে সম্পূর্ণ হচ্ছে রেজিস্টর পরিমাপের। তো চলুন আমরা একটা রেজিস্টর পরিমাপ করব। এই অংশ, এই ওয়্যারের মধ্যেও কিছু রেজিস্টর আছে, সামান্য একটা নগণ্য। তো লম্বা ওয়্যার হলে সেটা বোঝা যায়। তো চলুন আমরা এর রেজিস্ট্যান্স টেস্ট করব। এই জিনিসটা অনেকেই চেনেন, এটা প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টেই দেখা যায়। তো এর মান সম্পর্কে আমরা অবগত নই, তো চলুন আমরা এর টেস্টের মাধ্যমে এটা ফাইন্ড আউট করি। তো আপনাকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটা, যেহেতু আমরা এটা জানি না। তো আমি 20K সিলেক্ট করলাম। তো আমি কানেক্ট করলাম দুটো অংশ, দেখেন 0.46 দেখাচ্ছে। তো আমরা একটু কমিয়ে নেই, তো দেখাচ্ছেন 0.462, অর্থাৎ এটা হচ্ছে 462 ওহম রেজিস্ট্যান্স। ওকে ভিউয়ার্স, তারপরে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। তো এর সাহায্যে আপনারা বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারবেন। বাজারে বিভিন্ন ধরনের মাল্টিমিটার আছে, তবে ফাংশনগুলো সবগুলোর। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।